আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ম্যাক্সি কাটিং বেবি ড্রেস তৈরি করে দেখাবো। এখানে আমার কাপড় লেগেছে দেড় গজের মতো, আর সম্পূর্ণ সুতি গজ কাপড় দিয়ে আমি ড্রেসটি তৈরি করেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমি আট ভাঁজে একটি কাপড় ভাঁজ করে নিয়েছি। তো গলার মাপটা নিয়ে নিব 2 ইঞ্চি, নিচের লম্বাটা নিয়ে নিব 2.5 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিব, তারপরে আরমোল নিব 3 ইঞ্চির মতো। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। এই বেবি ড্রেসটা আমি 2 থেকে 3 বছর বেবির জন্য তৈরি করে নিয়েছি। তো আমার সেলাই সুবিধার্থের জন্য মাঝখানে একটু কেটে নিলাম। এখন আমি নিচের পাটটা কেটে নিব। এখানে আমার লম্বা ঝুল আছে 20 ইঞ্চি, আর চওড়া আছে 17 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি ডাউন দিয়ে নিব যাতে নিচের দিকে ঝুলে না পড়ে, আর আরমোল কেটে নিব 2.5 ইঞ্চির মতো দাগ কেটে নিব। তো এখন আমি 1.5 ইঞ্চি ডাউন থেকে দাগ কেটে নিব। আমার দাগ কাটা শেষ, আমি এখন কাটিং করে নিব। তো আমি যে গলার ডিজাইনটা আমি কেটেছি, এটা এখন রাউন্ড শেপ দিয়ে আমি সেলাই করে নিব। আমার সেলাইয়ের অ্যালাউন্সটা সমান পরিমাণ আমি সেলাবো যাতে রাউন্ড শেপটা সুন্দরভাবে আসে। তো এখন আমি একটু কাট মার্ক করে নিব। কাট মার্ক করে নিলে রাউন্ড শেপটা সুন্দরভাবে বসে। তো এখন আমি এটাকে উল্টিয়ে নিব। তো আমি উল্টিয়ে আয়রন করে নিয়েছি, আয়রন করে সমান করে নিয়েছি। তারপরে যে ডিজাইনটা আমি করব ফুল বানানোর জন্য, পাতার সাইজ করে আমি একটু সেলাই করে নিব সুই দিয়ে। তো কীভাবে সেলাই করছি দেখতেই পাচ্ছেন। সেলাই করে আমি একটু যে কাপড়টা বাড়তি হয়েছে ওটা কেটে নিয়েছি। তো আরেকটা ফুল বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করে নেবেন। পাতার শেপ দিয়ে আমি ফুলটা তৈরি করে নিয়েছি। তো আমার সবগুলা ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি যে গলার পাটটা কেটেছি ওটার উপরে আমি 1.5 ইঞ্চি মাপে রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিব ফুলটা বসানোর জন্য। মাঝ বরাবরই ফুলটা আমি বসাবো। মার্ক অনুযায়ী আমি দাগ কেটে নিব। তো আমি যে পাতার শেপ দিয়ে ফুলটা তৈরি করেছি নিচের পাটটা আমি আরমোল সেলাই করে নিব। মুড়ি ভেঙে নিব আমি এখানে।
তো আমার দুই পাটি মুড়ি ভাঙা হয়ে গেছে। এখন আমি এটা কুচি দিয়ে নিব, যে গলার ডিজাইনটা কেটেছি ওটার মাপে আমি এটাকে কুচি দিয়ে নিব। আমার বডির মাপ থাকবে 13 ইঞ্চি। যে গলার পাটটা আমি কেটেছি ওটার সাথে এখন আমি সেলাই করে নেব। এখানে আমি আর্মহোলের মাপটা 2 ইঞ্চি দিয়ে নিব, যেহেতু আমার নিচের পাটে আর্মহোলের জন্য 2.5 ইঞ্চির মতো কাটা আছে, এই জন্য আমি উপরের পাটে 2 ইঞ্চি কেটে নিব। মোট 4.5 ইঞ্চি মতো কেটে নিয়েছি। তো এখন আমি গলার পাটের সাথে নিচের পাটটা আমি জয়েন করে দিব। তো এক পার্ট আমার জয়েন্ট শেষ, আমি আরেক পার্ট জয়েন করে নিব। এখানে আমি চারপাশেই আর্মল সহ টপসিন দিয়ে নিব। তো আমার উপরের পার্ট আর নিচের পার্ট জয়েন করা হয়ে গেছে। এখন আমি যে ফুলটা তৈরি করেছি পাতা সিস্টেম, ওটা আমি যে দাগ কেটে নিয়েছি মাঝ বরাবর, ওই মাঝ বরাবর আমি বসিয়ে সেলাই করে নেব। তো এইভাবে এক পিস করে বসিয়ে আমি মাঝ বরাবর সেলাই করে নিব। তো আমার সবগুলা বসানো হয়ে গেছে। এখন আমি যে বাড়তি কাপড়টা আছে ওটা কেটে নিব। তো পাইপিং দেওয়ার জন্য আমি একটা 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়েছি। তো যে পাতাটা বসিয়েছি তার নিচের অংশে আমি এটা বসিয়ে নিব। এক ইঞ্চি পরিমাণ আমি ভাঁজ দিয়ে পাইপিংটা বসিয়ে নিব। তো আমার পাইপিংটা বসানো হয়ে গেছে। এখন সাইডে আরেকটা টপসিন দিয়ে দিব। তো আমার টপসিন দেওয়া হয়ে গেছে। এখন আমি আমি একটা খয়েরি কালার কাপড় দিয়ে রশি তৈরি করে নিয়েছি। আমি মোট দুই কালার কাপড় ব্যবহার করেছি এখানে। এখন এই রশিটা আমি বেনি করার মতো আমি একটু ডিজাইন করে নিব। তো কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। তো আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এখন আমি রশিগুলা সমান করে বসিয়ে নিব। সমান করে বসিয়ে একটা টাক দিয়ে নিব। আর আমি একটা শু বোতাম তৈরি করার জন্য আমি 2 কালার কাপড় সেলাই করে নিচ্ছি। এখন আমি এটার মাঝখানে একটা বোতাম, বড় বোতাম নিয়ে আমি একটা শু বোতাম তৈরি করে নিব। তো যে বাড়তি কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন আমি ফিতাগুলা সমান করে বসিয়ে টাক দিয়ে নিব।
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই বেবি ড্রেসটা। তো সুবুতামটা আমি এখন এই ফিতার উপরে বসিয়ে সেলাই করে দিব সুই দিয়ে। তারপরে উপরে যে পাতাটা বসিয়েছি ওই পাতার উপরে একটা করে পুঁতি বসিয়ে দিব। আমার সবগুলা পুঁতি লাগানো হয়ে গেছে। আমি সাইড সেলাই করে নিব। আমার সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের মুড়িটা ভেঙে নিব, হাফ ইঞ্চির মতো মুড়িটা ভেঙে নিব। তো আমার মুড়ি ভাঙা হয়ে গেছে। এখন যে রশিটা আমি বানিয়েছি ছোট বড় করে কেটে নিয়েছি চারটে রশি, ওই রশির মাথায় আমি এক ফুল তৈরি করে নিব। তো আমার এই বেবি ড্রেসটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং পরিচিত সবার কাছে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।